हेलो। हेलो, अस्सलाम वालेकुम স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ইমরান, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের তো 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এটা মনে হয় জানেন, তাই না? জি স্যার, আপনাদের ডিপার্টমেন্ট থেকে কি বলা হয়েছে আমাকে একটু বলবেন? অন্য কোনো স্যার বা কোনো মেইলে কিছু জানানো হয়েছে? না স্যার, আমাদের তো ওইভাবে জানানো হয় নাই, মানে জাস্ট বললো। আচ্ছা হ্যাঁ, আমাদের যে একটা স্যার বলছে যে মানে ক্লাস হবে, মানে ক্লাস হবে বলতে হচ্ছে যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের 2 সপ্তাহ ক্লাস হবে 1 তারিখ থেকে। তাহলে 2 সপ্তাহ ক্লাস হওয়ার পরে তারপরে এক্সাম হবে, আর যদি ঠিক না হয় তাহলে আমাদেরকে ওই যে ভাইবা অ্যাসাইনমেন্ট এগুলোর থ্রুতেই মার্কস দিয়ে তারপরে ওইটা ক্লোজ করা হবে। আচ্ছা, এটা তো মোটামুটি ধারণা করা তো যাচ্ছি যে অফলাইন মানে অন সাইট ক্লাস শুরু হবে না, জি স্যার, সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা, উনি যে স্যারের সাথে আপনার কথা হয়েছে, উনি পরীক্ষাটা কবে নিবে? এইটা স্যার যে 1 তারিখের দিকেই ওরকম ওখান থেকে আর কি সে প্রসেস শুরু করে দিবে এটা বলছে স্যার। আচ্ছা, আর মিড টার্মের ব্যাপারে কি বলছে, যাদের মিড টার্ম হয়নি? স্যার মিড টার্ম হয় নাই বলতে, মানে মিড টার্ম তো আপনাদের হয় নাই, তাই না? মানে যেমন আমার কোর্সের মিড টার্ম তো হয় নাই আপনাদের। জি স্যার, আপনার কোর্সেরটাই হয় নাই, বাকি সব কোর্সেরটা তো হয়ে গেছে আচ্ছা অলমোস্ট। আর আচ্ছা, মানে অনেকের বাদ পড়তে পারে সেটা হয়তো জানি না সঠিক আর কি। আপনারটাই খালি বাদ পড়ছে আর কি, আমাদের আচ্ছা, এই কয়জনের আর কি, যারা রেগুলার, যারা ইরেগুলার আছে তাদেরটা ঠিক জানি না। আচ্ছা। আর ক্লাস টেস্টও তো সবার একটা করেই হয়েছে, তাই না? কারোর তো একটার বেশি ক্লাস টেস্ট হয় না কোনো কোর্সে। হইছে হইছে স্যার, আরেকটা ওই যে আরেকটা আমাদের একটা একটা হইছে, আরেকটা হচ্ছে হলো আরেকটা জায়গাতে 2টা হইছে এরকম। সেই ক্ষেত্রে নাম্বারিংটা কিভাবে করবে ক্লাস টেস্টের? মানে পুরো একটা কোর্স যেটা হয়েছে, ওই একটা ক্লাস টেস্ট যেটা হয়েছে, ওই একটা ক্লাস টেস্টের নাম্বারই টোটাল নাম্বার হয়ে যাবে? না স্যার, ওই যে অ্যাসাইনমেন্ট দিবে, অনেকে অনেক স্যার বলছে যে অ্যাসাইনমেন্ট দিয়ে ওইটা কয়টা অ্যাসাইনমেন্ট দিবে? সময় তো নেই, 2 সপ্তাহে কয়টা অ্যাসাইনমেন্ট করা যাবে? স্যার অনেকে যেমন যাদের হচ্ছে হলো একটা একটা ক্লাস টেস্ট বাকি তাদের ওইটা অ্যাসাইনমেন্ট দিয়ে স্যার বলছে যে পোষায় দিবে ওইটা। আর যাদের 2টা বাকি? স্যার 2টা বাকি এরকম স্যার আমাদের কোর্স তো, হ্যাঁ স্যার আপনার টাইম মনে হয় 2টা বাকি স্যার, আরেকটা করছে মানে আমি অনেকে তো অনেক ক্লাস অনেক সবারটা তো আমি ঠিক জানি না, তবে 2টা করে হয়ে গেছে, মানে আমি যেই কোর্স করি 2টা স্যারের ওই আচ্ছা আচ্ছা 2টা করে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমরা আমরা কালকে ইউনিভার্সিটির আমি কি গাইডলাইনটা সবাইকে পাইছি। ইনভাইট করে দিব? সবাই হয়তো এই লিঙ্কটা জানে না। হ্যাঁ হ্যাঁ, ইনভাইট করে দেন। জি স্যার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কালকে ইউনিভার্সিটির গাইডলাইনটা গতকালকে পাইছি। ইউনিভার্সিটির গাইডলাইন যেটা বলছে সেটা হলে কি, যাদের ফাইনাল মিড টার্ম পরীক্ষা এখনও হয় নাই, ওদের মিড টার্ম পরীক্ষা এই সামনের মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে হবে না। ওদের মিড টার্ম পরীক্ষাটা হবে হলে কি, জুলাই মাসের এক তারিখ থেকে যখন সামার সেমিস্টার শুরু হবে, তখন সামার সেমিস্টারের প্রথম 2 সপ্তাহের মধ্যে অনলাইন ভাইভা আর অ্যাসাইনমেন্ট নিয়ে মিড টার্ম পরীক্ষার মার্কস দেওয়া হবে। তো যেহেতু আপনাদের মিড টার্ম পরীক্ষা হয় নাই, এই জন্য আপনাদের ফাইনাল গ্রেডের মধ্যে আই লেখা থাকবে, এটার মানে হলে কি ইনকমপ্লিট। আচ্ছা এটা হলে গিয়ে মিড টার্মের গাইডলাইন দিছে। আর ফাইনালের জন্য গাইডলাইন যেটা দিছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, সেটা হলে গিয়ে সামনের মাসে 8 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা, আর হলে গিয়ে
পরবর্তীতে ভাইভা অনলাইনে ভিডিও অন করে ভাইভা নিতে হবে। আর ইসের ক্ষেত্রে ক্লাস মিসিং ক্লাস টেস্টের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন বা প্রজেক্ট দিয়ে আপনাদের ওই ক্লাস টেস্টের মার্কসটা শেষ করে দিতে বলছে। 15 মার্কসের যে এটা আছে। আপনার অনলাইনে অ্যাসাইনমেন্ট আর মৌখিক পরীক্ষা ভাইভা নিয়ে আপনার সেমিস্টার আগের সেমিস্টারের গ্রেডটা কমপ্লিট করা হবে। মানে এই সেমিস্টারে আপনার যে কোর্সটা করতেছেন মনে করেন EEE 201, এটার গ্রেড লেখা থাকবে আই, ইনকমপ্লিট। তো সামার সেমিস্টার যখন শুরু হবে, মিড টার্ম পরীক্ষা যখন আপনি ওই মৌখিক পরীক্ষা আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে কমপ্লিট করবেন গত সেমিস্টারে, তখন আপনার ওই গত সেমিস্টারের গ্রেডটা দেওয়া হবে। ও ওকে স্যার। আর এটার ফাইনাল রেজাল্ট তাহলে কি মানে পরের সেমিস্টারের সাথে অ্যাড হবে? হ্যাঁ, ফাইনাল এটার যে ফাইনাল গ্রেডটা এটা আপনি পাবেন পরের সেমিস্টারে। ও আচ্ছা। এই সেমিস্টারে একটা ক্লোজ হবে। ওইটাও কি স্যার, ওইটাও কি স্যার অনলাইনে হবে एग्जाम? এটা ডিপেন্ড করবে যে ইউনিভার্সিটি খুলবে নাকি, কিন্তু ইউনিভার্সিটি খুলুক বা না খুলুক পরীক্ষাটা আপনার হবে হলে কি মৌখিক পরীক্ষার অ্যাসাইনমেন্টের মাধ্যমে, কোনো লিখিত পরীক্ষা হবে না। ইউনিভার্সিটি যদি খুলেও তারপরও কোনো লিখিত পরীক্ষা হবে না। ও আচ্ছা, জি স্যার। ঠিক আছে, এটা হলে কি মিড টার্মের নীতিমালা। আর ফাইনালের নীতিমালা তো অলরেডি আপনারা জানেন, 40 মার্কসের মধ্যে 20 মার্কসের ভাইভা হবে, আর 20 মার্কসের হলে কি আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে, তো আমাদের ডিপার্টমেন্ট থেকে বলছে যে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার লাস্ট তারিখ হলে গিয়ে 8 তারিখ করতে, সামনের মাসের 8 তারিখ আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে এটা আপনারা জমা দিবেন 8 তারিখের মধ্যে, আর 8 তারিখের পরে আপনাদেরকে ভাইভা পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা স্যার, এখন ভাইভা পরীক্ষাটা আমরা কিভাবে নিব এটা নিয়ে এখনো ই চলতেছে আর কি, ডিসকাশন চলতেছে। কেউ কেউ বলতেছে যে গুগল ফর্মসের মধ্যে দিয়ে নিতে, যে গুগল ফর্মসের মধ্যে আপনাকে 4টা কোশ্চেন দেওয়া হবে, 4টা কোশ্চেনের মধ্যে আপনারা একটা চুজ করবেন যে আমি এই টপিকটার উপর ভাইভা দিব, তারপর আপনার রুটের উপর ভাইভা হবে। ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনি যখন জয়েন করবেন আপনাকে গুগল ফর্মে একটা টপিক চুজ করতে হবে। চুজ করার পরে আমি 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করবো, এটার উত্তর দিতে হবে, এটার উপর মার্কসটা ই করা হবে। আর কেউ কেউ বলতেছে যে কোশ্চেন করতে, মিড টার্মের মতো কোশ্চেন করতে, এই কোশ্চেনগুলো আপনাদেরকে যখন পরীক্ষা শুরু হবে তখন দিয়ে দেওয়া হবে। আপনাদের 1 ঘন্টা সময় দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে আপনারা ওই কোশ্চেনের উত্তরগুলো লিখে ছবি তুলে আমাকে ইমেল করবেন, ওটার উপর ভিত্তি করে মার্কস দেওয়া হবে। তো এখন আমরা ফাইনালাইজ করিনি আমাদের ডিপার্টমেন্ট কিভাবে ভাইভা নিবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতো। তাহলে 70 মার্কস হলো, আর বাকি যে 30 মার্কস থাকলো এই 30 মার্কস কি কিসের থাকবে? ও যে বললাম যেটা হলো কি আপনার ওই মিড টার্মের 30 মার্কসের কথা বলতেছেন আপনি? না স্যার, যেমন আমাদের সিটি নেওয়া হয় ক্লাস টেস্ট 15 নাম্বার আছে, তারপরে ওই অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো। হ্যাঁ, এখন একটা যে আমি এইমাত্র ইমরানের সঙ্গে কথা বললাম যে অন্য স্যাররা কি করতেছে, তো ইমরান যেটা বললো আর কি যে একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়ে আপনাদের 2টা যে ক্লাস টেস্ট নেওয়া হয়েছে এর মধ্যে থেকে বেস্ট একটা চুজ করে আমি মার্ক দিব আর কি। জি স্যার, বুঝতে পারছি। মানে আপনি যেভাবে নেবেন আর কি বাকি। হ্যাঁ, আর অ্যাটেন্ডেন্সের শিটটা আমি পাইছি, আমি ভার্সিটিতে গিয়েছিলাম, আপনি আপনাদের অ্যাটেন্ডেন্সের শিটটা নিয়ে আসছি। তো আমি অ্যাটেন্ডেন্সের মার্কসটা আপডেট করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যে কে কত অ্যাটেন্ডেন্সে পাইছে। এর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন। হ্যাঁ স্যার, অ্যাটেন্ডেন্স বলতে স্যার এই অ্যাটেন্ডেন্সটাই কি স্যার ফাইনালের সাথে যুক্ত হবে? বিকজ স্যার অনেকেই তো অ্যাটেন্ড করতে পারে নাই। এটার ব্যাপারে আমার একটু কনফিউশন আছে, আমিও এটা স্যারকে জিজ্ঞেস করছি যে অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের হয়তো ফোন নাই বা ল্যাপটপ নাই এই জন্য জয়েন করতে পারে নাই, কিন্তু আমাকে আবার ডিপার্টমেন্ট থেকে বলছে যে স্টুডেন্টদেরও তো উচিত ছিল যে একবার হলেও অ্যাটলিস্ট মানে কন্ট্যাক্ট করা। একবার কন্ট্যাক্ট করা তো এমন কঠিন কিছু না, ইমেলের মাধ্যমে হোক বা কলের মাধ্যমে হোক। তো যে স্টুডেন্টরা একবারও কন্ট্যাক্ট করেনি ওদের রেসপন্সিবিলিটি আমরা নিব কেন? তো আমি এখনও জানি না যে এটা আসলে মার্কিংটা কীভাবে করলে ভালো হবে, তবে আমি চেষ্টা করব যে সবাইকে একটা থ্রেশহোল্ড মার্ক দেওয়ার জন্য, অ্যাটেন্ডেন্স একটা থ্রেশহোল্ড মানে সবাই পাবে আর কি। আচ্ছা, দেখা যাক। আমাদের নেক্সট মিটিং হলে গিয়ে সামনের সপ্তাহে মিটিংয়ের পরে আমরা ডিসাইড করতে পারবো যে কীভাবে। সবাই আসলে খুব কনফিউজড যে কীভাবে করলে ভালো হবে।
স্যার অ্যাসাইনমেন্ট কি দেওয়া হয়েছে? না, অ্যাসাইনমেন্টটা এখনো দেওয়া হয়নি। অ্যাসাইনমেন্টটা আমি আগামীকাল আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। দুইটা অ্যাসাইনমেন্ট, একটা হলো গিয়ে ক্লাস টেস্টের সাবস্টিটিউট, আর একটা হলো গিয়ে ফাইনাল পরীক্ষার 20 মার্কস। তো আমি টাইটেলের মধ্যে এটা উল্লেখ করে দিব কোনটা কিসের জন্য। স্যার তাহলে যদি আমাদের তো ফার্স্ট সিটিটা হইছে, এখন সেকেন্ড আর থার্ড সিটির জন্য কি আমাদের এই একটা অ্যাসাইনমেন্টের সাথে আবার যে ফার্স্ট সিটি এই সবকিছু কি একবারে গড় হবে? আপাতত আপনারা সিটি টু হিসাবে একটা অ্যাসাইনমেন্ট করেন, আমি এটা এখন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি জানবো যে নাম্বারটা কি এখন এভারেজ করবো নাকি আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে বেস্ট টু সিলেক্ট করবো, কোনটা করলে ভালো হবে এই ব্যাপারে আমি নিজেও কনফিউজ, আমি জানি না। সো আমি এটা জেনে তারপর আপনাদেরকে জানাবো। আপাতত আপনারা এই অ্যাসাইনমেন্টটা সিটি টু হিসাবেই দেখেন, আর ফাইনাল পরীক্ষার অ্যাসাইনমেন্টটা তো ফাইনাল পরীক্ষার অ্যাসাইনমেন্ট হিসেবেই দেখবেন। স্যার এটা স্যার 8 তারিখের মধ্যে সাবমিট করতে হ্যাঁ এটা 8 তারিখের মধ্যে জমা দেবে। আমাকে যদি ডিপার্টমেন্ট থেকে বলে যে না আরেকটা সিটি নেওয়া লাগবে, তাহলে 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনারা ওইটা করে আমাকে জমা দেবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আপাতত আপনাদের হাতে শুধুমাত্র দুইটা অ্যাসাইনমেন্টই থাকবে, যেটা হলো কি একটা হলো কি সাবস্টিটিউট ফর সিটি টু, আর একটা হলো কি ফাইনাল পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আর ভাইবার ভাইবার জন্য যে কি মেথড, হ্যাঁ আপনাদেরকে খাতায় লিখতে হবে, খাতায় লিখে নাম এবং আইডি। অ্যাসাইনমেন্ট গুলো কি হাতে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ হাতে লিখতে হবে, হাতে লিখতে হবে, হাতে লিখে আপনার নাম আইডি লিখে আমাকে ছবি তুলে ইসে পাঠাতে হবে, ইমেল করতে হবে। গুগল ক্লাসরুমে আপলোড করবেন না, আমাকে ইমেল করবেন। বুঝিনি, আপনি চ্যাটে লেখেন, আপনার নেটওয়ার্কের কানেকশন ভালো না। বুঝতে পারছেন? তারপর তারপরে আমরা গ্রেডটা সাবমিট করবো হলে কি 19 তারিখ। গ্রেডটা সাবমিট করার পরে আপনারা গ্রেডে দেখতে পারবেন যে গ্রেডের মধ্যে আই লেখা আছে, ইনকমপ্লিট। এটা দেখে কেউ কনফিউজ হবেন না, সবার গ্রেডই আই লেখা থাকবে, ইনকমপ্লিট। এই গ্রেডটা ফাইনাল গ্রেডটা আপনারা পাবেন হলে কি জুলাই মাসের প্রথম 2 উইক পরে। ঠিক আছে, মানে জুলাই মাসের 15 তারিখের পরে আপনারা রেজাল্ট পাবেন। হ্যাঁ, কিন্তু স্যার এখানে যে একটু ঝামেলা আছে, যেমন অনেকে হচ্ছে হলো ওয়েবারের ব্যাপারে, স্যার যখন ইনকমপ্লিট আসবে তখন ওই যে স্যার যে নরমালি সাপোজ এখানে তো 4-এ 4 কেউ পাবে না, তো এখানে এরকম মানে গ্রেডটা তো স্যার কমে গেল, তখন ওয়েবারের উপরে স্যার অনেকের ইফেক্ট হবে না? না, আপনার গ্রেড কমবে কিভাবে? ইনকমপ্লিট যখন হবে তখন আপনার সিজিপিএ ক্যালকুলেশনের সময় তো এই 3 ক্রেডিট ধরা হবে না। ও, 3 ক্রেডিট বাদ দিয়ে তিন ক্রেডিট বাদ দিয়ে আপনার সিজিপিএ কাউন্ট করা হবে। তো সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আপনার ল্যাবের সবগুলো ল্যাবের রেজাল্ট আসবে ইনকমপ্লিট। ঠিক আছে, যতগুলো ল্যাব নিচ্ছেন আপনারা প্লাস যেই ক্লাস কোর্সগুলোর মিড টার্ম হয়নি সেগুলো আসবে ইনকমপ্লিট। তো সেই ক্ষেত্রে এই ক্রেডিটগুলো তো কাউন্ট করা হবে না। সো দেখা যাবে যে সিজিপিএ মোর অর লেস আপনার গত সেমিস্টারের সমানই থাকবে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে আপনার ওয়েভারে তো অলরেডি আপনার নির্দেশনা দিয়ে দিয়েছে না যে ওয়েভারের ক্ষেত্রে আপনার অনেক বেশি লিনিয়েন্ট হবে এখন আগের থেকে, আপনার চেষ্টা করবে যে যত কম কাটা যায় ওয়েভার তত ভালো। আর তাহলে তো চারটা মানে হয় না, 3টা ল্যাব আর একটা হলো ওই ট্রিপলি থিওরি। হ্যাঁ, তাহলে কি চারটাই আই লেখা থাকবে? চারটাই আই লেখা থাকবে এবং সিজিপি ক্যালকুলেশনের সময়গুলোকে কাউন্ট করা হবে না। ও, তাহলে এক্সাম যে ফাইনাল এক্সামের কথা যে বলছো ওটা কি 2টা হবে শুধু? ফাইনাল এক্সাম শুধুমাত্র অ্যাসাইনমেন্ট আর ভাইভাটা হবে সামনের মাসে। না, ওই যে ট্রিপলি ডিএলডি মানে যে কটা সাবজেক্ট আছে আমাদের, হ্যাঁ থিওরি হিসাবে ওইগুলাই হবে শুধু? হ্যাঁ, শুধু ওইগুলাই হবে এবং নেক্সট সেমিস্টারে আপনাদের কোনো ল্যাব কোর্স অফারও করা হবে না। ও, এগুলাই আবার নেক্সট কোর্সে যা করতে হবে? হ্যাঁ, যদি ক্লাস খুলে কখনো তখন আপনার ওই ফাইনাল পরীক্ষা ল্যাব টেস্ট যেগুলো আছে ওগুলো দিয়ে এগুলো শেষ করে দেওয়া হবে, এবং সামনের সেমিস্টারে আপনারা যখন কোর্স অফার পাবেন তখন দেখবেন যে কোনো ল্যাব কোর্স নেই, আপনাদের শুধু থিওরি কোর্স সামনের সেমিস্টারে। থিওরি কোর্স যদি থাকে সেখানে যদি ল্যাব না থাকে, এখানে তো আমরা প্রি রেজিস্ট্রেশন করছি না স্যার? ওইখানে আপনার ল্যাব যে কোর্সগুলো নিছেন ওগুলো ক্যান্সেল হয়ে যাবে, সামনের সেমিস্টারে কোনো ল্যাব কোর্স অফার করা হবে না। তাহলে কি সেই অনুযায়ী আবার টাকা জমা হবে এখানে? তাই তো মনে হয়, কারণ এটা তো এই সেমিস্টারে দেওয়া হয়ে গেছে, তাহলে তো ওইখানে দিলে তো আর দেওয়ার কথা। আপনি এই সেমিস্টারে যদি একবার টাকা দিয়ে দেন তাহলে পরের সেমিস্টার শুরু করতে পারবেন আপনি, পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট এটা মিড এর আগে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনাকে। থিওরি বাড়িয়ে নিতে পারবো মনে হয় পারবেন, এগুলো তো আসলে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আপনাদের কোর্স কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলতে হবে।
আমাকে যতদূর বলা হয়েছে যে নেক্সট সেমিস্টারে আপনাদের কোনো ল্যাব কোর্স নাই, ঠিক আছে? আমরা সবাই 5টা করে থিওরি কোর্স নিব, মানে যারা টিচাররা আছে সবাই থিওরি কোর্স নেবে, কোনো ল্যাব কোর্স অফার করা হবে না। এটা ইউজিসি থেকেই গাইডলাইন দিয়ে দিছে। আচ্ছা স্যার, ভাইবার প্রিপারেশনের জন্য কি করব স্যার? ভাইবার প্রিপারেশনের জন্য আপনাদের যতগুলো ই দিছি আমি, কি বলে ওগুলোকে, পাওয়ার পয়েন্ট স্লাইড দিছি, ওগুলো একটু ভালো করে দেখবেন, পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো ভালো করে দেখবেন। আর কি করবেন আর তো কিছু মনে করতে পারতেছি না, কারণ ভাইবাতে তো আমি আপনাকে ম্যাথ করতে দিব না, সো আপনার ম্যাথ জেনে লাভ নেই কোনো। তাই এখানে কি মানে সংজ্ঞা টাইপের কিছু জিজ্ঞেস হ্যাঁ, করা হবে? আমার আমার আমি সেটাই বলতে চাইতেছিলাম যে সংজ্ঞাগুলো ভালো করে পড়বেন আর কি, যেমন পারমিটিভিটি কাকে বলে, পারমিয়েবিলিটি কাকে বলে। তারপর মনে করেন ছোট ছোট শর্ট কুইজের মতো যেরকম কোয়েশ্চেন হয়, যেমন মনে করেন ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট কি ভোল্টেজকে ল্যাগ করে থাকে নাকি ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করে থাকে, কে লিডিং থাকে। তারপর মনে করেন পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝো। এখানে যে থিওরি থিওরি ল থাকে ওইগুলো বলবো না কি স্যার? বুঝিনি, আবার বলেন। মানে ওই যে ওইখানে ল আছে না কিছু ওইগুলো পড়বে? ল তো আপনাদেরকে তেমন বেশি একটা পড়ানো হয়নি, সো ল এর মধ্যে আছে যেমন স্যার, যেমন মনে করেন ফ্যারাডেস ল আছে, ফ্যারাডেস ল কাকে বলে, লেন্জের লেন্জের ল কি, হ্যাঁ এই দুইটা ল আমার মনে পড়তেছে এখন, আমি পড়িয়েছিলাম আপনাদেরকে। এই তো এগুলো ভালো করে পড়বেন। আপনি ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এসি কারেন্ট, তারপরে আমরা পড়ছিলাম কি যে ম্যাগনেটিক, ম্যাগনেটিক সার্কিট, হ্যাঁ ম্যাগনেটিক, ম্যাগনেটিক সার্কিট আমরা পড়ছিলাম, আর শেষে দেখছিলাম হলো কি রেজোনেন্স। তো এই টপিকগুলোর মধ্যে আপনারা যে সংজ্ঞাগুলো আমি আপনাদেরকে পড়াইছিলাম এগুলো একটু ভালো করে দেখবেন, আমার মনে হয়। আর ভাইবাতে তো কেউ সব কিছুর আনসার করতে পারে না, জেনারেলি দেখা যায় আপনি 80% বা 75%-এর উপরে আনসার করতে পারলেই ওইটাকে ফুল আনসার ধরা হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতদূর জানি। তো আপনারা চেষ্টা করবেন যে যতগুলো এখানে টপিক, কি এখানে তো আমরা অ্যানসার দিলে তো খাতায় ইংলিশই লেখেন, এখানে কি ইংলিশে অ্যানসার করতে হবে? এখন ভাইবা তো আপনি অনলাইনে দিবেন, মানে ভিডিওতে আনসার করবেন আর কি, মানে জুমে, সো এখানে আপনি বাংলায় বলতেছেন না ইংলিশে বলতেছেন কিছু যায় আসে না, আপনার যে মিডিয়ামে কমফোর্টেবল মনে হয় আপনি ওই মিডিয়ামে আনসার দিতে পারবেন। স্যার এই যে ফিহাম বলছে স্যার, স্যার ভাইবার জন্য শুধু ফাইনাল সিলেবাস নাকি মিডও আছে? শুধু ফাইনাল সিলেবাস, মিডের সিলেবাসের উপরে তো ভাইবা পরে হবে, নেক্সট নেক্সট সেমিস্টার শুরু হওয়ার পরে। মানে আপনাদের এখন মিড টার্ম নিয়ে টেনশন করার কোনো দরকারই নেই, মানে মিড টার্ম এখন পুরোপুরি আউট অফ সিলেবাস। আচ্ছা স্যার, ভাইবা কি 8 তারিখের পরে হবে, জি স্পেসিফিক কোনো ডেট? স্পেসিফিক ডেট আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে যেটা বলছে যে আপনাদের ক্লাস টাইম যখন, তখনই ভাইবাটা নিলে ভালো হয় আর কি, তো কোনো ধরনের আর কি শিডিউলের কনফ্লিক্ট এড়ানোর জন্য, কারণ আপনাদের তো অন্যান্য কোর্সেরও ভাইবা থাকবে। তো 8 তারিখ হলে গিয়ে সোমবার, তো আপনারা চাইলে সোমবার দিনও নিতে পারেন, বা 10 তারিখ, 10 তারিখ হলে কি বুধবার, বুধবারও নিতে পারেন। স্যার আপনি একটা ডেট ফিক্স করে বলে দিন, নাইলে তো মনে করেন ঠিক অনেকে আছে, হ্যাঁ এটা তো পরের ব্যাপার, আমি তাহলে একটা ডেট ফিক্স করে আপনাদেরকে বলে দেবো, 8 তারিখ বা 10 তারিখ সকাল 8:30। জি স্যার। আচ্ছা, আর তাহলে এইটার জন্যই আপনাদেরকে আজকে ডাকা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন আমাকে। আর কোনো কোশ্চেন না থাকলে ইমরান আপনি একটু সবাইকে জানাই দিন তাহলে যে মিড টার্ম হবে হলে কি জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, আর ফাইনাল পরীক্ষা হলে কি 8 থেকে 15 তারিখের মধ্যে। ভাইবা, আর সবাই যেন গুগল ক্লাসরুম থেকে এইটা অ্যাসাইনমেন্টের টপিকটা কালেক্ট করে নেয়, ঠিক আছে? জি, তার মানে হলো আমাদের ফাইনালে কোনো লিখিত কোনো কিছু হবে না, শুধু মিডের যতটুকু বাদ আছে ওই সাবজেক্ট গুলো মিড হবে, আর ভাই ভাইবার মাধ্যমে ফাইনালটা শেষ হবে। ভাইবা এবং অ্যাসাইনমেন্ট, ভাইবা এবং অ্যাসাইনমেন্ট, মানে আপাতত আপনাদের কনসার্ন হলো কি শুধুমাত্র 2টা অ্যাসাইনমেন্ট আর একটা ভাইবা, এটাই হলো কি ভাইবার আপাতত আপনাদের? অ্যাসাইনমেন্টে কত মার্কস থাকবে স্যার আমাদের এই ভাইবা, মানে কবে নিতে পারেন আর কি, কোন ডেটের মধ্যে? 8 তারিখ বা 10 তারিখ। আর অ্যাসাইনমেন্ট আমাদের কবে সাবমিট করতে হবে? অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট হলো কি 8 তারিখ। 8 তারিখ 2টা কি একবারেই নাকি 2টা আলাদা, মানে আলাদা ডেট? 2টার একই ডেট, 8 তারিখে আপনি আমাদেরকে, আমাকে ক্লাস টেস্ট আর ফাইনাল অ্যাসাইনমেন্ট যেটা সেটা পাঠাবেন স্যার। এই এই ভাইবার অ্যাসাইনমেন্ট সব শুধু এই ফাইনালের যে সিলেবাসটুকু ছিল এর উপরই হবে? জি
জি স্যার। মিড টার্মের কথা তো বলছেন আপনি, জুলাই মাসে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, ওটা সিলেবাস কি আগে মিড টার্মে যা ছিল তাই? জি, আগের যেটা ছিল ওইটাই। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু পড়াশোনা করার জন্য সময় লাগবে, সো ওই অবশ্যই পরীক্ষাটা নেওয়ার আগে আপনাদেরকে প্রিপারেশনের সময় দেওয়া হবে। স্যার আমাদের তো ট্রিপল সাবজেক্ট একটু কঠিন লাগে, তো এই 8 থেকে 15 তারিখের মধ্যে যদি স্যার ওই ভাইবা নেওয়ার সময় হয় তাহলে ওই 15 তারিখের আশেপাশে নিলে একটু স্যার ভালো হতো। বুঝি নেই, আবার বলেন, 15 তারিখের আশেপাশে ভাইবাটা নিলে আর কি একটু ভালো হতো। ও, আপনি বলতেছেন ভাইবা দেরি করে নিতে? জি স্যার। এটা একটু আমাকে আমার বাকি ক্লাসগুলোর সঙ্গে আমি শিডিউল ঠিক করে তারপর আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করব। না, আপনাদের তো 1 তারিখ থেকে ক্লাস হবে, এটা তো জানেন আপনারা, তো ক্লাসে আপনাদের সঙ্গে যখন কথা হবে তখন আমরা এটা পরে ডিসাইড করে নিব না ভাইবার ডেট। স্যার আমাদের তো সিলেবাস শেষ, আমাদের কি ক্লাস হবে? আমি জানি না কি ক্লাস হবে, এটা এখন আমাদের সামনের সপ্তাহে যে মিটিং হবে এই ঈদের পরে মিটিং করার পরে আমরা জানবো যে ক্লাসে কি করব। কিন্তু আমাদের যেহেতু ক্লাস নিতে বলছে অবশ্যই ক্লাসে আসতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এখন আমরা এখানে রিভিউ করতে পারি বা অন্য কিছু করতে পারি, কিন্তু ক্লাসে আসতে হবে, কিছু করার নেই। আচ্ছা, ভাইবা একজন বলছে যে ভাইবা ভিডিও শেয়ার করতে হবে নাকি? হ্যাঁ, ভাইবা তো ইউজিসির গাইডলাইন দিয়ে দিয়েছে ভিডিও অবশ্যই শেয়ার করতে হবে। ভিডিও অফ থাকা অবস্থায় কেউ ভাইবা দিতে পারবে না, ভাইবা দেওয়ার সময় অবশ্যই ভিডিও ডিভাইস অন রাখতে হবে। আপনার একটু ইমরান, আপনি একটু জেনে নিয়েন তো, অন্য কোনো স্যারের সাথে যদি কথা হয়, সবারই তো সিলেবাস শেষ, তো 1 তারিখ থেকে ক্লাসে অ্যাকচুয়ালি কি করবে এটা একটু আপনি যদি সুযোগ হয় আপনি জেনে আমাকে জানেন। স্যার আমাদের রিভিউ করালেই ভালো হবে আর কি স্যার, একটু। জি স্যার, রিভিউ করলে তো মানে কত রিভিউ করবেন 1 তারিখ থেকে? তো এখানে দেখা যাচ্ছে 1 তারিখ আপনাদের সোমবার, আপনি অ্যাট লিস্ট 4টা ক্লাস পাবেন, আপনি 4টা ক্লাসে কত কিছু রিভিউ করবেন? স্যার মানে যতটুকু আর কি করলে পরে আর কি আমাদের উপকারে আসবে অ্যাসাইনমেন্ট ভাইবা। আচ্ছা ঠিক আছে, মানে আমার কাছে ব্যাপারটা অপ্রয়োজনীয় মনে হইতেছে, কারণ রিভিউ করলেও কি আপনাদের কি ঈশ্বর মিড টার্মের পরে কি আবার মনে পড়ে যাবে, বা আরো 1 মাস পরে কি মিড টার্মের পরে মনে থাকবে আপনাদের? স্যার মিড তো ভুলে গেছি এখনই স্যার, ফাইনালের জন্য স্যার, ফাইনালের ওইটাই আর কি স্যার, আর একটু রিভিউ করলে যাতে অ্যাসাইনমেন্ট আর ভাইবাটা আর কি যাতে ভালোভাবে দিতে পারে সবাই। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে, সমস্যা নেই। আপনি একটু জেনে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নিন যে মানে 1 তারিখ থেকে আসলে করবোটা কি আমরা, তো যেটা করতে বলবো ওইটাই করবো, সমস্যা নেই। জি স্যার আমি জানাবো স্যার, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আজকে মিটিংটা শেষ করে দিই এখানে। জি স্যার, আপনি কি এটা আপলোড করবেন? হ্যাঁ আমি আপলোড করতে পারি স্যার, ইউটিউবে স্যার আপলোড করে দিই। ঠিক আছে, আমি ইউটিউবে আপলোড করে দিব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।